সুধী দর্শক, কবিতার সাথে বিশেষ আয়োজন অমর একুশে বইমেলা 2024 থেকে আমি কবিতা দিলাওয়ার আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের এই পর্বটি আয়োজিত হচ্ছে বাংলা বুলেটিন এবং কবিতার সাথে সৌজন্যে। আমাদের আজকের অতিথি, তার নাম ফারহানা সিনথিয়া, লেখালেখি এবং বই পড়ার প্রতি আগ্রহ জন্মেছিল অধ্যাপক নানার পারিবারিক পাঠশালা থেকে, যেখানে তার প্রথম বই ম্যাক্সিম গোর্কির একটি বাংলা অনুদিত বই পড়ে তিনি বিশ্ব সাহিত্যের প্রতি তার আগ্রহ জন্মে। এরপর হুমায়ুন আহমেদ এবং জাফর ইকবাল তো আছেনই, তারপর তার আরো অনেক লেখকের তিনি একটি তালিকা তৈরি করেছেন যাদের বই পড়ে তিনি অনুপ্রাণিত হয়েছেন এবং লেখা শিখেছেন। এই লেখিকা ইংরেজি সাহিত্যে পড়ালেখা করেও বাংলা সাহিত্যের প্রতি তার প্রচণ্ড অনুরাগ এবং দুভাষাতেই লেখালেখি করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবারের একুশের বইমেলায় ফারহানা সিনথিয়ার দুটি বই প্রকাশিত হয়েছে। সে দুটি বই হচ্ছে শরতের শেষ থেকে এবং ষড়রিপ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে আসুন আজকের অতিথিকে স্বাগত জানাই কবিতার সাথে। অনেক ধন্যবাদ আপু, আমাকে আপনার এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। বইমেলা চলছে দেশে, আমরা এখন এখানে কবিতার সাথে আছি। আপু, আমি একটা ইনফরমেশন একটু ঠিক করে দিতে বলো। হ্যাঁ, হ্যাঁ একটু বলি। আমি আসলে পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, খুব কাঠখোট্টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি। তবে আমার, আপনি যেটা বললেন, আমার আসলে পড়াশোনাটা পুরোটাই ইংরেজি মাধ্যমে, আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি। এর বাইরেও আমাদের বাড়িতে বাংলা সাহিত্য নিয়ে খুব চর্চা ছিল। আমার মা, আমার খালা, ওনারা খুব বাংলা সাহিত্যের প্রতি ওনাদের আগ্রহ ছিল, যে জন্য আমার পড়াশোনার যে ব্যাপারটা, বাড়ির স্কুলের বাইরের যে পড়াশোনা, সেটাতে বাংলার উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছিল, যে কারণে আমি বাংলা লিখতে পারি, ভালো, খুব ভালো বাংলা লিখতে পারি। আচ্ছা, হ্যাঁ, তো না, তুমি তড়িৎ প্রকৌশলী এবং তোমার পেশা সেটি, আমি উল্লেখ করতে ভুলে গেছি। তোমার মাধ্যমটা ছিল ইংলিশ, তাই তো? তুমি বলেছো তুমি লেখালেখির মাধ্যমে, কেন লেখালেখির সাথে জড়িত আছো? লিখলে তোমার মনে হয় তুমি দেশের সাথে জড়িত আছো, তোমার একটা সংযোগ স্থাপন হচ্ছে, সেই কারণে তোমার লেখালেখি। তো এবারের বইমেলাতেও তোমার দুটো বই প্রকাশিত হয়েছে, তুমি নিয়মিতভাবে কলাম লেখো প্রথম আলোতে, কবিতা লেখো, তোমার এর আগেও বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে, তার মধ্যে দুটো বইয়ের নাম আমার মনে আছে এখনো, আবর্ত এবং কৃষ্ণচূড়ার দিন। তো এই যে লেখালেখি, কাঠখোট্টা একটা বিষয় নিয়ে পড়ালেখা করেছো এবং কাজ করছো, তো তোমার এই লেখালেখিটার জন্যে তোমার সময়টা এবং কিভাবে পরিবেশটা তৈরি করে এবং তোমার বিষয়বস্তুগুলো নিশ্চয়ই কাঠখোট্টা না, কারণ এবারের নাম থেকে যেটা আমি বুঝতে পারছি, ষড়রিপু, কৃষ্ণচূড়ার দিন, খুব সুন্দর সুন্দর নাম, এবং শরতের শেষ থেকে, কাব্যিক নাম। তো একটু বলো শুনি তোমার লেখালেখিটা সম্পর্কে। আচ্ছা, আমি লেখালেখিটা শুরুতে প্যাশন হিসেবে নিলেও, এখন আমি, আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি দুটো পরিচয় দিই। আমার লেখালেখিকে আমি পেশা বলে মনে করি, যেহেতু আমি সপ্তাহে 10 থেকে 15 ঘন্টা এই কাজের পিছনে ব্যয় করি। আমার লেখার আলাদা টেবিল আছে, আলাদা জায়গা আছে, আলাদা ঘর আছে। আমার যখন লেখার ব্যাপারটা, আমি আমি একটা নির্দিষ্ট সময়ে বসি, একেবারে গভীর রাতে, আমার মনে হয় অধিকাংশ লেখকই তাই করেন, গভীর রাতে চারপাশ একেবারে শুনশান, একটা নীরব পরিবেশে নিজের ভাবনার সাথে নিজের সঙ্গে সময় দেওয়ার যে সময়টা, নিজেকে যে আমি সময়টা দেই সব কাজ শেষ হয়ে গেলে, ওই সময়টা আমি লিখতে বসি। এবং আমি একটু রুটিন মেনটেন করি, বলা চলে লিখতে বসি। আমার হয়তো মাথায় প্লট আসছে, আমি সেটা নিয়ে ভাবছি, সেটাকে সময় দিচ্ছি, তো পরে ভুলে যাব কি না, এটা হলে যেটা করি আমি নোট করে রাখি, বা এই থ্রিলারটার নাম আসলো বা কিছু লাইন মাথায় এলো,
এমনও অনেক সময় হয় যে হয়তো একটা উপন্যাস বা গল্প লিখতে বসবো, সেটা শেষ অধ্যায়ের আগে মাথায় এসেছে, ওটার উপরে কিন্তু পুরো প্লটটা বিল্ড হয়েছে। এরকম বিভিন্ন ভাবে আর কি আমার আমার মনে যে ভাবনাগুলো আসে, আমি হয়তো কবিতা যদি হয় আমি চট করে ফোনের মধ্যে নোটস সেকশনে লিখে রাখি। এভাবে আপনি আপনি নিজেও প্রবাসী, আপনি জানেন আমাদের ব্যস্ততার কিন্তু শেষ নেই, না তাই না? ব্যস্ততার শেষে আমরা কিন্তু একটা সময় একটু সামাজিকতা মেনটেন করতে চাই। অবশ্যই। এই সব কিছু সামলে আমার মনে হয় লেখালেখির ব্যাপারটা আমার কাছে খুব ব্যস্ত জীবনের একটা খুব সুন্দর একটা রিলিফ এবং আমার খুব আনন্দের জায়গা। আমি খুব আনন্দের সাথে কাজটা করি। বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ তোমার লেখালেখি থেকেও আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে আমি সাধারণত তোমাকে দেখি তুমি কোনো কুর্তি পরে, তুমি ওয়েস্টার্ন কোনো পোশাক পরে টক শো গুলোতে অ্যাটেন্ড করো। তোমার একটা শো আছে ফরহাদ হোসেনের, লেখক ফরহাদ হোসেনের সাথে করছো সেটি তুমি, তো আজ তুমি সাদা কালোই সেজে এসেছো। তো বলছিলে যে বই মেলাকে তুমি খুব প্রচন্ড ভাবে মিস করছো, এবার যেতে পারোনি দেশে, তো বই মেলাতে যাবার যে অভিজ্ঞতা, আমরা ছোট থেকেই তো এই এটি দিয়ে বড় হয়েছি যে ফেব্রুয়ারি মাস আসবে আমরা বই মেলাতে যাব, আমাদের কাছে এটা একটা উৎসবের মতো, লেখকদের সাথে পরিচিত হব, বই কিনব, সেই যে অভিজ্ঞতা তোমার কাছে এখন, সেই তখনকার অভিজ্ঞতা আর এখনকার অভিজ্ঞতার, এখনকার যে পরিবেশ, একটু সম্পর্কে কিছু বলতে চাও বই মেলা সম্পর্কে? অবশ্যই, আমার আমি দেশ ছেড়েছি বহু বছর আগে, তো দেশ ছাড়ার আগে আমার বইমেলা যাওয়া হতো প্রতি বছর। আগে প্রথমে নিয়ে যেতেন মা, এরপরে যেটা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষকদের যে বাসস্থান যে ফুলা রোডে, ওখানে আমার নানার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু থাকতেন ডক্টর আব্দুল মতিন, উনি প্রয়াত, উনি ঢাকা ইউনিভার্সিটির ফিলোসফি ডিপার্টমেন্টের ডিন ছিলেন। আমি প্রতি বছর বইমেলায় সকালবেলা নানির বাসায় যেতাম, নানা বের হতেন না বাসা থেকে, তো ওনার স্ত্রী অধ্যাপিকা হাসিনা মতিন, উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, উনি আমাকে বইমেলায় নিয়ে ঘুরতেন। আচ্ছা মজার ব্যাপার, সঙ্গে দুইজন মামা থাকতো, দুজন দুই পাশে দুই মামা, আমরা দুজন মাঝখানে ঘুরে ঘুরে আমরা বই কিনতাম। আমি একটা তালিকা করে নিয়ে যেতাম যে এই বছরটা একটা আমাদেরকে নির্দিষ্ট একটা বাজেট দেওয়া হতো, তখন তো এরকম গিভ অ্যাওয়ে বা বই উপহার পাবার তো কোনো রাস্তা ছিল না, আমার বাবা মাই ছিলেন ভরসা। তবে আমার বাবা মা কখনো বই পড়ানি আমাকে, কখনো আমি কখনো বকা খাইনি বাসায়। তো বই মেলার সময় যেটা আমি করতাম, নিজের জন্য বই কিনতাম, আর নানা ভাই যেহেতু মেলায় যেতেন না, ওনার জন্য আমার পছন্দের একটা বই নিয়ে আসতাম, আচ্ছা সেটা কি তিনি পড়তেন? সেটা উনি পড়তেন। আমি মোহাম্মদ জাফর ইকবালের একটা বই ওনাকে উপহার দিয়েছিলাম, বইটার নাম ছিল বিবর্ণ তুষার। আচ্ছা বিবর্ণ তুষার পড়ে নানা ভাই আমাকে বললেন যে এই এদিকে আসো, আমি বললাম জি বলেন। দুদিন পরে গেছি, উনি বইটা পড়ে শেষ করেছেন এবং উনি আমাকে একটা তৎক্ষণাৎ পাঠ প্রতিক্রিয়া মুখে বললেন। এখন আমার মনে হয় যে আমি তো তখন অনেক ছোট ছিলাম, আমি তো জানতাম না আমি কখনো লেখক হব, ওই ব্যাপার ওই কথাগুলো আমি লিখে রাখতাম, আজকে আমি বলতে পারতাম উনি কি বলেছিলেন। তো আচ্ছা এটা হচ্ছে তখনকার বইমেলার অভিজ্ঞতা, পাঠকের মতো ঘুরে ঘুরে বই কিনতাম, একদম আমি কিন্তু তখন সাধারণ মানুষ। আচ্ছা, আমার মধ্যে যে জিনিসটা কখনোই ছিল না, আমি জানি না, আমি খুব ইন্ট্রোভার্ট প্রকৃতি বোধ হয় ছিল, আমি কখনো লেখকের কাছ থেকে গিয়ে অটোগ্রাফ নিইনি, আচ্ছা কখনোই নিইনি। আমি দেখছি তখন, তো আমি যখনকার কথা বলছিলাম যখন ছোট, তখন আমাদের হুমায়ুন আহমেদ স্যার ছিলেন, জাফর ইকবাল স্যার ছিলেন, আমি দেখছি সবাইকে, কিন্তু আমার না সামনে গিয়ে অটোগ্রাফ নেবার ব্যাপারটা আসতো না, তো আমি বই কিনতাম। এখন যেটা হয়, এখন বই মেলায় ঢুকলে যেটা প্রথমেই হয়, কোনো পরিচিত লেখক হয়তো চলে আসছেন, এই এদিকে আসো, তোমার তোমার কি বলে আমাদের স্টলে চলো একটু গল্প করা যাক, একটু আড্ডা দেওয়া হলো, দিতে দিতে আমরা হয়তো প্যাভিলিয়নে বসে, প্যাভিলিয়নে বসলে যেটা হয় আমি বের হই না, কারণ ওই সময়টা বহু মানুষ দেখা করতে আসেন, তারা বইমেলার যানজট ঠেলে অনেক কষ্ট করে মেলাতে এসেছেন,
তো ওই সময়টা আমি প্যাভিলিয়ন থেকে বের হতাম না, তো তখন মানুষ আমাকে একটু বলতো, হ্যাঁ তুমি আসো, তোমার সঙ্গে দেখা হয় না মেলাতে। আমি তো ওখানে একজন যে ঢুকেছি প্যাভিলিয়নে ওখানে আমি বসে আছি, আসে দেখা করতে এক একজন। তো এই তো সব, তবে মজার অভিজ্ঞতা বলি, এই যে আমি বইটা একটু সামনে ধরি আপু, শরতে বই, তাই তো? জি, আচ্ছা এই বইটা যখন আমি ফ্ল্যাপের কথা শেয়ার করছি, একজন আমাকে মেসেজ করলেন, আপু আপনার উপন্যাসের নাম এবং আপনার উপন্যাসের যে নায়িকার যে জীবন, যা তার উপন্যাসের শুরু যেখান থেকে, মেয়েটার শুরুটা এরকম যে মেয়েটা ডিভোর্স হয়ে তার বাবার বাড়িতে চলে এসছে। সে আমাকে মেসেজ করে বললো, আপু আপনার বইটা যখন রকমারিতে আসে আপনি এটা পোস্ট করার আগে আমাকে জানাবেন। তো আমি বলছি কেন? তো তখন উনি আমাকে বললেন, বইটির প্রথম কপি উনি কিনতে চান, আচ্ছা প্রথম ক্রেতা উনি হবেন। আচ্ছা, আমি আমি খুব অবাক হয়েছি। তারপরে উনি একে একে ওনাকে বেশ কিছু কথা বললেন, নিজস্ব খুবই ব্যক্তিগত, হ্যাঁ, উপন্যাসের যে চরিত্র তার সঙ্গে আসলে অদ্ভুত ভাবে মিলে গেছে, এবং শরৎটা একটা পরিবর্তন এই উপন্যাসে একটা রূপক হিসেবে আমি ব্যবহার করেছি, যে আমাদের এইদিকে কেমন হয়, এইদিকে উইন্টারটা কিন্তু খুব ভয়ঙ্কর, খুব ঠান্ডা পড়ছে, বিশেষ করে তুমি যেখানে থাকো। হ্যাঁ বাইরে বরফ কিন্তু এখনো। তো আমার কাছে শরৎকালটা মনে হয় কি, আমরা গ্রীষ্মকালের একটা সুন্দর সময় কাটিয়ে বুড়ো শীতকালের জন্য অপেক্ষা করছি, একেবারে কনকনে বুড়ো শীত, আচ্ছা বাংলাদেশের মতো নরম নরম ওমের রোদওয়ালা শীত নয়। তো আমার কাছে মনে হয় কি, ওই যে শরৎ আমাদেরকে এই দুঃখের দিকে নিয়ে যাবার আগে অপূর্ব হলুদ কমলা লাল রঙের পাতায় সাজিয়ে দিচ্ছে প্রকৃতি। এই ট্রানজিশনটা থেকে আমার বইয়ের নামটা এসছে, প্রতিটা চরিত্রের জীবনে একটা ট্রানজিশন আসছে, সেখান থেকে এর নামকরণ। তো বইমেলার অভূতপূর্ব অভিজ্ঞতা, আমি তো দেশে এখনো যাইনি, কিন্তু একজন পাঠক এটার সঙ্গে কানেক্ট করতে পারছেন, তার মানে আমি যে গল্পটা লিখছি সেটা জীবনের গল্প হচ্ছে। খুব চমৎকার। তোমার ষড়রিপু বইটি নিয়ে যদি একটু বলো আমাদেরকে, শরতের কথা তো শুনলাম আমরা, এবার ষড়রিপু নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, এই বইটাও আমার কাছে আছে, এই যে এখানে হুম ষড়রিপু নিয়ে আমি একটু বলি। ষড়রিপুর প্লটটা খুব ইন্টারেস্টিং ভাবে আমার মাথায় এসেছিল, আমি ছোট গল্প লিখতে খুব ভালোবাসি। ছোট গল্পের যেটা সমস্যা হয়, আপনি বেশ কিছু ছোট গল্প যেগুলো কানেক্টেড না এরকম যদি লিখতে চান, তাহলে একটা বইতে এলে বইয়ের নামকরণ নিয়ে সমস্যা হয়, বা পাঠকের কাছে কনসেপ্টটা পৌঁছানো, আমি কী নিয়ে লিখতে চাচ্ছি আমার মনে একটু কানেক্ট করতে সমস্যা হয়। তো আমি যখন ষড়রিপু লিখছি, আমার কাছে মনে হলো কি, যে ছয়টা ছোট গল্প দিয়ে ছয়টা শর্ট ফিল্ম হতে পারে, আমি প্রচুর শর্ট ফিল্ম দেখি। তো সেটা ছয়টা গল্প কার কি দিয়ে, মানে তাদের সংযোগটা কোথায়? সংযোগ হচ্ছে ছয়টি রিপু। তো গল্পগুলো স্বাভাবিক, রিপুর গল্প যেহেতু স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এগুলো বেশ ডার্ক গল্প হতে পারে, আবার একটা গল্প হয়ে গেল অদ্ভুত ভাবে খুব মানবিক আবেগের আবেগের গল্প। একজন, এটা হচ্ছে আমার লোভের গল্প, আমার মনে হয় লোভ একটা অসুখ, কারণ আপনি লোভ, লোভ যার থাকে সে কিন্তু কখনোই শান্তিতে থাকতে পারবে না। তো আমি সে লোভটাকে ইন্টারপ্রেট করেছি অসুখ হিসাবে। অহংকারের গল্পটার নাম আয়নাঘর, ঈশ্বরের গল্পটার নাম ধূসর জলছবি, আচ্ছা তারপর কাম যে রিপু সেই গল্পটার নাম হচ্ছে বিষকন্যা, আচ্ছা ক্রোধের গল্পের নাম হচ্ছে উপহার, এটা সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে লেখা, এই ঘটনাটা ঘটনাটা 10 বছর আগে ঘটেছিল। তবে ক্রোধের বশবর্তী মানুষ কত খারাপ কাজ করতে পারে এটারই বর্ণনা আছে বইতে। আর শেষ গল্পটার নাম হচ্ছে ডার্ক চকলেট, এটা মোহের গল্প। আচ্ছা অদ্ভুত। তুমি প্রত্যেকটা বিষয়বস্তুই তুমি নিয়ে এসেছো জীবন থেকে, আমরা এর বাইরে কেউ নই আসলে, এগুলো সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের জীবন, কারো জীবনে এটি খুব বেশি ভাবে প্রভাব পড়ে, কারো জীবনের দর্শন হিসেবে এগুলোই রয়ে যায়, কারো জীবনে হয়তো বা একটু কম থাকে, আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি। তো খুবই আমার কাছে ভালো লাগলো তোমার বিষয়বস্তুগুলো তুমি যে ধরে এনেছো। আমি যে জিনিসটা লক্ষ্য করেছি, যে আমি যখন
কবিতা পড়তে যায়, বাংলা কবিতা বিশেষ করে, তুমি একজন কবিও, এখন চেষ্টা করি। তুমি কবিতার তোমার সংগ্রহ আছে কবিতার বোধ হয় বেশ কিছু, না সংকলন। তো আমি যখন পড়তে যাই কবিতা, বিশেষ করে বিশেষ বিশেষ দিনগুলোতে, এই যে যেমন অমর একুশে আসছে, তুমি যখন দেখবে খুঁজবে সাম্প্রতিক কালের কোন কবির কিন্তু তেমন কোন কবিতা এই বিশেষ দিনগুলোকে সবার পাঠকের হৃদয় কেড়ে নেয়নি বা পাঠকের হৃদয়ে আসন করে নেয়নি, এটার কারণটা কি? তোমরা কি এই বিষয়গুলো নিয়ে লেখো না, নাকি অনুভব করো না ঠিক ঠিক সেইভাবে? খুবই সুন্দর প্রশ্ন এবং প্রাসঙ্গিক প্রশ্ন, আমি উত্তরটা দিই। শরতের শেষ থেকে উপন্যাসটি যাকে আমি উৎসর্গ করেছি, উনি একজন মুক্তিযুদ্ধে একজন শহীদের স্ত্রী। এই গল্পে ফ্ল্যাশব্যাকে এসেছে দুটো মুক্তিযুদ্ধের গল্প, দুটো গল্পই সার্ভাইভারদের বয়ান থেকে আমি শুনেছি। সেটাতে আমি খুব বেশি না মানে নাটকীয়তা আনার চেষ্টা করিনি, কারণ গল্পগুলো যথেষ্ট আবেগের এবং যন্ত্রণার। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা তো খুবই একটা কষ্টের ইতিহাস, এটা যখন আমার কাছে মনে হয়েছে আমি অক্ষুণ্ণ রাখি গল্পটা এসেছে। তবে জানেন আপু, আমি কিন্তু খুঁজে বের করার চেষ্টা করি। একটা সময় আমি খুব ছোটবেলায় যে কবিতাগুলো আবৃত্তি করে বা পড়ে বড় হচ্ছি, সেগুলো বেশিরভাগ ছিল জীবনানন্দ দাশের, আমি একদম সরল স্বীকারোক্তি করি। আর একুশের যে কবিতাগুলো, হাসান হাফিজুর রহমানের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে, আমি কবিতাটা মনে করতে পারছি না, আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু হাসান হাফিজুর রহমানের একুশে নিয়ে কবিতা ছিল, আমরা একসময় হেলাল হাফিজ পড়েছি, তবে আপনার কথাটা বুঝি জি, আমি আমি নাম বলতে গেলে আরো অনেক নাম চলে আসবে, কিন্তু আপনি যেটা বললেন কথাটা আসলে প্রাসঙ্গিক। কারণ কি, আমি যাদের নাম নিলাম এতক্ষণ তারা কিন্তু অনেক আগে লিখতেন। হ্যাঁ সেটাই, তোমাদের পাচ্ছি না, তোমাদের মানে এখনকার কবিদের, আমি আমি যখন খুঁজতে যাই একই কবিতা ঘুরে ফিরে আসে, একই কবিতা ঘুরে ফিরে আসে, নতুন কোনো আমি লিখি না, কবিও না, তবে পড়তে ভালো লাগে অবশ্যই, মাঝে মাঝে একটু আবার পড়ে সেটাকে আমি আবার প্রচারও করি। তো খুঁজতে গেলে এই প্রজন্মের কাউকে আমি খুঁজে পাই না যেটা মনকে টানে বা দর্শক হৃদয় স্থান করে নিয়েছে। আমার জায়গা থেকে আমি একটু বলতে পারি কেন আমার লেখা হয়নি কবিতা, কারণ আমার কাছে মনে হয়েছে একুশ বা মুক্তিযুদ্ধ লিখতে গেলে এটা তো অনেক বড় একটা, আমাদের বাঙালি জাতিসত্তার পরিচয় এই দুটো ব্যাপার বহন করে বলে মনে হয়। আমার কাছে মনে হয় কি, আমি এখনো সেরকম একেবারে সরল স্বীকারোক্তি করি, ওই রকম পরিণত হয়ে হয়তো উঠতে পারিনি যে কবিতাটা একেবারে আপনি যেমন বললেন হৃদয় ছুঁয়ে যাবে, তবে নিশ্চয়ই আমি কখনো লিখবো। এবং এই জিনিসটা যে আমাকে ধরিয়ে দিলেন না, এটা কিন্তু আমার মাথায় এখন থেকে যাবে, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আশা করছি তুমি তুমি আমার কিছু লিখবে। তো তোমার লেখা থেকে আমরা একটু শুনি, আমরা যেহেতু পড়ার অভিজ্ঞতা হয়নি আমার ফারহানা সিনথিয়ার বই, আমি মাঝে মাঝে তোমার বিভিন্ন সংকলনে যে প্রকাশিত হয় ওগুলো থেকে আমি দেখেছি। তো তুমি তোমার মুখবন্ধ থেকে পড়তে পারো অথবা তোমার লেখা কবিতা একটু শুনি। আমি একটু মুখবন্ধ থেকে পড়ি, হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই। সেখানে যাই। লেবু গাছে হলদে চ্যাপ্টা লেবু ধরেছে, গাছটা অদ্ভুত ভাবে মাচার উপরে তোলা বাড়ির বারান্দায়, বারান্দার দরজার রং গাঢ় নীল, খুব আহ্লাদী ভঙ্গিতে নুয়ে পড়েছে একধারে বড় বাগান বিলাস গাছ। লেবু ফুলের অদ্ভুত সৌরভ চারদিকে, সামনে নীল জলরাশি, যে জায়গাটা এতক্ষণ সে স্বপ্নে দেখেছে তা স্যান্টোরিনি নামে একটা দ্বীপ, গতকাল ঘুমানোর আগে একটা ট্রাভেল শো দেখছিল। ইদানিং ওর ঘরে মন বসে না, ইচ্ছে করে সমুদ্রের কাছে গিয়ে পা ডুবিয়ে বসে থাকতে। হৃদয়ের গোপন অসুখ সমুদ্র সারাতে পারে কে জানে। সমুদ্রের অপর নাম হচ্ছে রত্নাকর,
সাগরের রত্ন তো সে ঝিনুক। তনুর মাঝে মাঝে মনে হয় ঝিনুকের মুক্তোর মতো আমাদের মনের গহীন দুঃখ, লোকের সে দুঃখ ভুলতে সাগরে যায়, সাগরে গিয়ে ভাসিয়ে দেয় গহীনের বেদনা। স্থলের মানুষের সকল বিষাদ যেন ঝিনুক নিজের মাঝে মুক্তোর মতো ধারণ করে, সেজন্যই সাগর রত্নাকর। উড়োজাহাজ রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করছে। আকাশ থেকে পাখির চোখে দেখছে অভিক ওর প্রিয় শহরকে, সবুজের চাদর বিছানো চারদিকে। বিমান রাজসিক ভঙ্গিতে উড়লেও অবতরণের সময় যেন তার অহংচূর্ণ হয়, সাবধানে স্পর্শ করে রানওয়ে, যেন ভূমির কাছে ফেরত এলে তাকে তার প্রাপ্য সম্মান দিতে হয়। পাখির মতো উড়ে বেড়ানো শেষে এই মাটির কাছে ফিরতে তার কত আয়োজন। এটা শরতের শেষ থেকে বইটির ফ্ল্যাট থেকে একটু পাঠ করলাম। বাহ, খুব সুন্দর তোমার কল্পনা। আমি এই জার্নিটা না আপু বহুবার করেছি জানেন, ঢাকা থেকে শাহ মখদুম বিমানবন্দর, যেটা আমি একদম পরিষ্কার এখনো বলতে পারবো যে দৃশ্যটা কেমন, সবুজটা কেমন চারদিকে, এয়ারপোর্টে আপনার যখন ল্যান্ড করে রানওয়েতে হাতের ডান দিকে কি আছে সেটা আমি বলতে পারবো। আমার স্মৃতিতে খুব খুব অমলিন ব্যাপারটা, তো আমি যখন লিখতে বসেছি খুব স্বাভাবিক ভঙ্গি মানে ভাবেই আমার শাহ মখদুম এয়ারপোর্টের ব্যাপারটা চলে এসছে। খুব সুন্দর, তোমার ভাষাও খুব সুন্দর, সুন্দর, আশা করছি পড়তে পারবো, আমার হাতে আসবে। আমি অবশ্যই আপনাকে বই পাঠানোর ব্যবস্থা করবো। হ্যাঁ, ধন্যবাদ। খুব কৌতূহল হচ্ছে এই যে একটা কাঠখোট্টা জীবন যাপন করি আমরা সবাই, এত ব্যস্ততা, সংসার, সন্তান, তারপর পেশা, এই যে সবকিছু মিলিয়ে তারপরও দেখছি তুমি খুব পরিপাটি হয়ে বসেছো এবং তুমি সুন্দর লেখো। তোমার এই যে লেখালেখির সময়টা, আমাদের বিদেশে বসবাসের কারণে আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্যের, তোমার তোমার অভিজ্ঞতা থেকে আমি জানতে চাচ্ছি, তোমার মানে কখনো কি সংঘর্ষ হয় কিনা, বা সংঘর্ষ একটা প্রশ্ন, এবং তুমি সময়টা কি করে বের করে নাও এটা করার জন্য? সংঘর্ষ আসলে আমার মনে হয় কি, সরল স্বীকারোক্তি করি, আমি যখন আসি তখন তো আমার একটা আমার আমি অনেক অল্প বয়স ছিলাম, আমার কাছে তখন যেটা মনে হতো, আমরা যখন জীবনে পরিণত হই তখন আমরা যেভাবে কালচারাল কনফ্লিক্টটা হ্যান্ডেল করি, এই যে সংঘর্ষ যে কথাটা আপনি বললেন সেই ব্যাপারটা কিন্তু আলাদা। প্রথমে আসার পরে আমাদের মধ্যে একটা সহজাত প্রবণতা কাজ করে যে এখানকার সংস্কৃতির সঙ্গে মিশে যেতে হবে, তার মানে এই না আমরা কিন্তু নিজের সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছি। জিনিসটা আমার কাছে মনে হয় কখনোই সন্তানের সঙ্গে ফোর্সিবলি করা সম্ভব না, আপনি জোর করে কাউকে বাংলা সংস্কৃতিকে ভালোবাসতে বাধ্য করতে পারবেন না, এটা হওয়া উচিত খুব আনন্দের সঙ্গে, ভালোবাসার সঙ্গে। আমি আমার এটা অভিজ্ঞতা, তো আমার কাছে মনে হয় আমাদেরকে কখনো জোর করা হয়নি এখানে আসার পর, কেউই কখনো জোর করেনি। তো সংঘর্ষ যেটা হয়, হয়তো আমি বলি আমার বাইরের অন্য ভাষী বন্ধুদের সঙ্গে যখন বাইরে যাচ্ছি তারা, ও তুমি বই লিখছো, কটা বই এলো, পাঁচটা, তুমি কবে ইংরেজিতে লিখবে আমাদের জন্য? আচ্ছা, তো আমি হেসে বলি যে দেখো আমি নিজের কাজ অনুবাদ করব না, আমি যখন লিখবো আমি মৌলিক ইংরেজি সাহিত্য নিয়ে কাজ করব, হয়তো একটা নভেল হবে, আমার আসলে ইচ্ছে আমি হয়তো ছোট গল্পের একটা সংকলন করব। তো এটা হচ্ছে সংঘর্ষ না, আমার কাছে মনে হয় ভাষার যে ব্যবধান এটার জন্য একটা দূরত্ব, বা আমি এখানকার মানুষের কাছে যেতে পারছি না। তবে আমি আপনি যে প্রথমে বললেন যে বাংলা ভাষী মানুষের সঙ্গে সংযোগ স্থাপন, কবিতা আপু আপনি আছেন ইস্ট কোস্টে আমেরিকার, আমি ক্যালগেরির বলা যায় ওয়েস্টের দিকে থাকি, আমাদের দুজনকে দুজন যে আমরা একই প্ল্যাটফর্মে কথা বলছি এটার একটাই কারণ বাংলা ভাষা। তো এটার যেমন অন্য দিকটা আছে আবার ভালো দিকটা আমি বললাম, আর আপনি যে সময় বের করার কথা বললেন, আমি রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছি, একটা নির্দিষ্ট সময় আমি উঠবো, উঠে আমি কিন্তু ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ আমি ফোনে মেসেজ চেক করি, পাঠকের কাছে কোনো মেসেজ আসলো কিনা, বই সংক্রান্ত কোনো ব্যাপার আসলো কিনা, মানে খবরের কাগজ পড়ার আগে আমার অভ্যাস মেসেজটা চেক করা।
আমি সব সময় এই জিনিসগুলো আমার সেট করা থাকে যে এই সময় থেকে এই সময় আমি কাজগুলো করব। লেখালেখির পেছনে যে 10-15 ঘন্টা সময় দেওয়া সপ্তাহে, এটা খুব রুটিন করে আমার সময় আলাদা করা থাকে। সেই প্রসঙ্গেই এটার সাথেই আর একটা প্রসঙ্গ আসলো, সেটি হচ্ছে যে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের চ্যাট জিপিটি, তুমি যদি একটু প্রযুক্তি এবং তথ্য নিয়ে বলো আমাদের লেখালেখির ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলছে তোমার, তোমাকে বা আমাদের পাঠকদেরকে বা আমাদের লেখকদের ক্ষেত্রে? চ্যাট জিপিটি নিয়ে তো দেখছি একেবারে, আপনি যদি কি নিয়ে লেখা চান আপনি বলে দিলে আপনাকে সুন্দর করে একটা কলাম লিখে দিতে পারে, কবিতা লিখে দিচ্ছে, গল্প বা উপন্যাস লিখছে, লিখতে পারে, সেটা সমস্যা নয়। কিন্তু আমার মতে আমি একটা উপন্যাস লিখতে পারি, একটা গল্প লিখতে পারি, যাই লিখতে পারি, এটাকে আমি কখন বলবো শিল্পসম্মত বা এটা আমি কখন আর্ট ফর্ম হিসেবে ধরবো? আমি যখন মনের আরেকজন মানুষের গভীরতম যে আবেগবোধ সেটার সঙ্গে যখন সংযোগ হচ্ছে বা সে যখন ওই দুটো লাইন নিয়ে ভাবছে আমার বইটা পড়ার পর, সেটা কি চ্যাট জিপিটি পড়ে হবে, চ্যাট জিপিটির লেখা পড়ে? আমার এই বিষয়ে সন্দেহ আছে। তবে অনেকে বলছেন চ্যাট জিপিটি তো এখন শিশু পর্যায়ে আছে, এটা যখন আরো উন্নত হবে তখন কি হবে? আমার আমি মনে করি না এটা নিয়ে কখনো কোনো ভয় পা মানে মানে ভয় পাবার ব্যাপার আছে, এই জন্য মনে করি না একজন ফারহানা সিনথিয়া, একজন কবিতা দিলওয়ারকে কখনো চ্যাট জিপিটি রিপ্লেস করতে পারবে না। মানে আমাদের যে মানবিক আবেগের জায়গাটা ওটা কোনোভাবেই যন্ত্র পূরণ করতে পারবে না, এটা আমার বিশ্বাস। খুব সুন্দর বললে, ধন্যবাদ এটার জন্য। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, তুমি তরুণ, তুমি তুমি এখন তরুণ, তোমার যে পাঠক বাস, তুমি যে বইয়ের প্রতি আগ্রহ, সাহিত্যের প্রতি আগ্রহ, শিল্পের প্রতি আগ্রহ, এই যে এই অনুরাগ গুলো, আমরা কি করে তরুণ, এখন তরুণ পাঠক তৈরি করতে পারি এগুলো দিয়ে? এবং এটা কি ধরে মানে কি তৈরি করা সম্ভব, পাঠকের আগ্রহটাকে, বই কেনা, বই পড়া, সেটির জন্য আমাদের কি করণীয়? আমার মতে আপনার পয়েন্টটা খুবই সুন্দর, তরুণ সমাজকে বই নিয়ে কিভাবে আগ্রহী করা যায়। কারণ কি জানেন, এই যে ফেসবুক রিলসে 30 সেকেন্ডের রিলে আমাদের বিনোদন যখন খুব সহজলভ্য, আমি কেন একটা 200 পাতার বই এনে কষ্ট করে পড়বো? ঠিক তো, এটাই হচ্ছে মানুষের মানে এখনকার যে ইয়ে। তো আমার পাঠক বাস যেরকম, আমি আমি মাঝে মাঝে ট্রেনে করে অফিস যাই, তো আমার হাতে কিন্তু একটা বই থাকে, অথবা যদি হাতে বই না থাকে আমি ফোনে বসে ইবুক পড়ি, আমার ইবুক পড়ার অভ্যাস আছে, আমি প্রচুর বই পড়ি এখনো। তো দেখা গেল আমি আমার লেখালেখি যে গ্রুপটা আছে সেখানে পোস্ট করলাম যে আমি গত সপ্তাহে এই বইগুলো পড়েছি, আপনারা কে কি পড়েছেন একটু বলেন, জানান। এবং সেটা আমার বই হতে হবে না, যে কোনো লেখকের বই, যে কোনো লেখকের বই। আচ্ছা, গতকালকে আমাকে ফেসবুকে একজন অচেনা পাঠকের একটা ছবি এলো, এটা অল্প বয়সী মেয়ে, খুব সুন্দর দেখতে। আমি ছবিটার দিকে বেশ খানিক্ষণ তাকিয়ে থেকে যিনি পাঠালেন তাকে বললাম কি যে মেয়েটা দেখতে, মেয়েটার যে পোশাক এবং তার গেট আপ এই শরতের শেষ থেকে উপন্যাসে তনুর মতো। তো বলছে কেন? তা বললাম যে দেখেন পরনে আমার একটা দুটো লাইন আছে যে সে হচ্ছে পরনে তার ধানি রঙের শাড়ি, মেয়েটার পরনে যে শাড়িটা ওটা কাঁচা ধানের মতো সবুজ। তো আমি যখন লিখলাম সে খুব আপ্লুত হলো, বললো কি আপু আমি মেয়েটাকে চিনি, আপনি চেনেন না? আমি বললাম না আমি তাকে কখনো দেখিনি। বললো যে উনি তো আমার একজন বড় আপুর মতো, আমি ওনাকে বলবো আপনার বইটা পড়ে একটা রিভিউ দিতে। তো পাঠকভাস আমি দেখছি পাঠকভাসে পরিবর্তন আসছে, ধীরে ধীরে আসছে। আমার এই উপন্যাসের প্রথম রিভিউটি যে মেয়েটি লিখেছে সেই মেয়েটি তরুণ, একেবারে অল্প বয়সী একটা মেয়ে। আমি তার রিভিউটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম যে না, সে পড়েছে এবং সে একটা নির্দিষ্ট সময় ব্যয় করে প্রায় 300 থেকে 500 শব্দের মধ্যে একটা রিভিউ লিখেছে। অবশ্যই এটা প্রশংসার যোগ্য। এই যে আপনি আমরা বলছি যে এরা রিলসে আগ্রহী, ফেসবুক দেখায় আগ্রহী, এর বাইরেও যারা পড়ছে, আপনি বইয়ের গ্রুপগুলোতে বই নিয়ে যে মজার ব্যাপারগুলো হয় এগুলো মানে বলে বোঝানো সম্ভব না, খুব খুবই ভালো লাগে দেখতে। আর তরুণদের সঙ্গে আমি সবসময় কানেক্টেড থাকার চেষ্টা করি একটা কারণে, ওদের চিন্তা ভাবনাটা কেমন,
বা ওরা কিভাবে ভাবে, এই জেনারেশনটা জীবনকে কিভাবে দেখে, এটা বুঝতে হলে কিন্তু আপনার তাদেরকে জানতে হবে। বিদায় নিব ফারহানা, খুব সুন্দর কথা হলো তোমার সাথে। অনেকক্ষণ, কখন সময় কেটে গেছে বুঝতে পারছি না। তোমার লেখা কোনো কবিতা দিয়ে শেষ করতে চাও, এবং আমার দর্শক তোমার পাঠকদের উদ্দেশ্যে যেটা বলতে চাও সেটি দিয়ে শেষ করব। আচ্ছা, যারা বইমেলায় যাচ্ছেন, বই কিনছেন, তাদেরকে আমি একটা কথা বলি, বই কিনুন, বই উপহার দিন। আমি শুধু আমার বইয়ের কথা বলছি না, আপনার পছন্দের যে কোনো লেখকের বই কিনুন। বহু বছর আগে আমাদের দেশে একটা আমাদের বাড়ির ঘর সাজানোর অনুষঙ্গ হিসেবে একটা কিন্তু বইয়ের শেলফ থাকতো, সবার একটা ব্যক্তিগত পাঠাগার থাকতো যেখানে তাদের নিজেদের কালেকশনের বই থাকতো। আমাদের বাড়িতেও ছিল, আমার এখনো আমার এই বাড়িতে কিন্তু আছে জানেন, আমার কাছে 200-এর উপরে বই আছে। আচ্ছা, এই সংস্কৃতিটাকে ধরে রাখুন, কারণ কি জানেন, বই থেকে, বই পড়ে কখনো মানুষ খারাপ হয় না। আপনার সন্তানের জন্য, আপনার সন্তানকে বই পড়ে, বই পড়ে তারা অনেক কিছু শিখতে পারে। আমি যে ছোটবেলায় টিনটিন পড়েছি সেখান থেকেও শিখেছি, আবার সুনীল গঙ্গোপাধ্যায়ের যে কাকাবাবু সমগ্র পড়েছি সেটা থেকেও শিখেছি। বই পড়ে লব্ধ কোনো জ্ঞান কারোর ক্ষতির কারণ হতে পারে বলে আমি মনে করি না। ধন্যবাদ সিনথিয়া, আর আমার সময় দেওয়ার জন্য, আমাকে আমার শোতে উপস্থিত হবার জন্য, এবং আশা করছি তোমার লেখার প্রসার ঘটবে, পাঠক তোমার লেখার তাকে খুব সুন্দর করে সাদরে নিয়ে যাবে, এবং তোমার অবস্থান। আর সে প্রসঙ্গে শেষ করার আগে ছোট করে একটা প্রশ্ন করি, খুব ছোট্ট উত্তর দেবে, সেটি হচ্ছে যে আজ থেকে 10 বছর পরে লেখক ফারহানা সিনথিয়াকে তুমি কোথায় দেখতে চাও? আমি লেখক ফারহানা সিনথিয়াকে দেখতে চাই শুধু বাংলা নয়, ইংরেজি সাহিত্যে আমি একটা উপন্যাস লিখতে চাই, অবস্থান তৈরি করবে, এখানে আমি ওখানে অবস্থান চাই। ধন্যবাদ, বিদায় নিই, ভালো থেকো, আর দেখা হবে নিশ্চয়ই, তোমার বই বই মেলাতে পাঠকদের আগ্রহ সৃষ্টি করবে, এবং তারা নিশ্চয়ই তাদের পাঠ প্রতিক্রিয়া জানাবে তোমাকে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং আর পরবর্তী পর্বে আপনাদের পছন্দের আরো একজন লেখককে নিশ্চয়ই হাজির হব। বিদায় নিচ্ছি, ধন্যবাদ। ধন্যবাদ।